হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অরূপ অঙ্কিতা ব্লকের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। ফ্রেন্ডস, তোমরা দেখতে পারছো আমরা কোথায় চলে এসেছি, নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি উদয়পুর মাতা বাড়িতে। তো তোমরা দেখতে পাচ্ছো আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি সবাই। আমার সঙ্গে এসেছেন আমার শাশুড়ি মা, আমার মা এবং আমার ওয়াইফ অঙ্কিতাও এসেছে। তো লাইনটা দেখতে পাচ্ছো অনেক বড়, একদম রাস্তা পর্যন্ত চলে এসেছে, যেখানে অটো এসে থেমেছে। আমরা যেখানে নেমেছিলাম ওইখান পর্যন্ত লাইন চলে এসেছে। তো মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা লাগবে ঠাকুর দর্শনের জন্য। তো আমরা অলরেডি ভগবানের ফুল, মোমবাতি এবং ধূপকাঠি এবং তার সঙ্গে মাতা বাড়ির পেড়া নিয়ে এসেছি। তোমরা যদি চাও যেতে পারো, নিশ্চয়ই অনেকেই গিয়েছো। তো যারা যাওনি তোমাদের জন্য বলছি, উদয়পুর মাতা বাড়ির যে মন্দিরটা আছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই একটা বাজারের মতো আছে, যেখানে তোমরা ভগবানের সব সামগ্রী পেয়ে যাবে তোমরা। তো আমরা এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ মাতা বাড়ির মন্দিরের উঠার যে সিঁড়িটা, এখানে দাঁড়িয়ে আছি, রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো দাঁড়িয়ে আছি। তো আমরা কুমারঘাট থেকে রওনা দিয়েছিলাম ট্রেনে করে, এবং এখানে থেকে আগরতলা আসি, এবং আগরতলা থেকে উদয়পুর স্টেশন, তারপর এখান থেকে অটো করে আমরা মাতা বাড়িতে আসি। তো আমরা এখন মোটামুটি অনেক কাছেই চলে এসেছি বন্ধুরা, দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এটা মায়ের মূর্তি, খুব অপূর্ব সুন্দর। আজকে আমি দর্শন করেছি, তো আশা করি তোমরা অনেকে দর্শন করেছো। এবং মন্দিরটা বন্ধুরা অসাধারণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের সেই মন্দিরটা। আসার পর এখানে কিছু এক দুইটা সেলফি উঠে নিলাম, সেলফি উঠেছি, ছবি আমরা অঙ্কিতার সঙ্গে উঠলাম, তারপর মন্দিরটা দর্শন করলাম। অনেক ভিড়ের মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে অনেক কষ্ট হয়েছে। এবং মন্দিরের ঠিক কাছেই আমরা পুজোর পরে আমরা দিঘিতে চলে এসেছি। দিঘিতে বড় বড় মাছ এবং কচ্ছপ আছে, ওদের অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে ভিড় করেছেন। তারপরে কিছু ছবি টবি উঠলাম, উঠার পর নিরামিষ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে এখানে গেলে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।